আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন সবাই? আজ আমি আবারও বরাবরের মতোই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আলোচনা করব স্ট্রেস ফ্রি থাকা বা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার উপায়। যে কি লাইফস্টাইলের স্ট্রেস ফ্রি থাকার 9টি উপায় নিয়ে আজ আমি আলোচনা করব। একটা সুস্থ লাইফস্টাইল লিড করার জন্য আপনাকে স্ট্রেস ফ্রি থাকা খুবই জরুরি। আমরা যদি স্ট্রেস ফ্রি থাকি, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারব। দুশ্চিন্তা বা স্ট্রেস মানুষকে সব দিক থেকেই বিপদে ফেলে দেয়। এমন অনেক রোগ আছে কেবল স্ট্রেস থেকেই জন্ম নেয়। তাই আমাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের পূর্ব শর্ত হল স্ট্রেস বা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা। যে কে লাইফস্টাইলের মাধ্যমেই আমরা স্ট্রেস ফ্রি থাকার স্বপ্ন বুনতে পারি। অনেকেই আছেন অনেক ধরনের ডায়েট করছেন অনেক দিন যাবত, কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন। তাদের এই ব্যর্থতার পিছনে একটাই কারণ, দুশ্চিন্তা ও স্ট্রেস। এখন আবার আপনারা বলতে পারেন যে দুশ্চিন্তা বা স্ট্রেস নেই এমন কোনো মানুষ আছে? আমি বলবো এগুলো তো থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো এ থেকে পরিত্রাণের চেষ্টা করতে পারি। আমি আজ 9টি উপায় বলবো যার মাধ্যমে আমরা স্ট্রেস ফ্রি থাকতে পারি। 1 নম্বর হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম ও সঠিক সময়ে ঘুম। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেন, রাত 10টা থেকে 2টা পর্যন্ত আমাদের শরীরে মেলাটোনিক আসে। তাই যদি 10টা থেকে ভোর সকাল পর্যন্ত নিম্নে 7 থেকে 8 ঘন্টা ঘুমাই, তাহলেই পর্যাপ্ত ও সঠিক সময়ে ঘুম সম্ভব। তাই আমি বলবো ঘুমানোর 2-3 ঘন্টা আগে মোবাইল ডিভাইস বা টেলিভিশন এগুলো থেকে দূরে থাকবেন, কারণ এই ডিভাইসগুলোর নীল আলো আমাদের ঘুম থেকে দূরে রাখে। এই আলোরগুলোর ফলে আমাদের শরীরে যে মেলাটোনিক আসে তাও কমিয়ে দেয়। তাই আমরা সঠিক সময়ে ঘুমটাকে অন্ধকার করে 7 থেকে 8 ঘন্টা ঘুমাবো, তাহলেই স্ট্রেস ফ্রি থাকতে পারবো। 2 নম্বরে হলো লো কার্ব খাবার খাওয়া, অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে দূরে থাকা। কার্বোহাইড্রেটে আমাদের শরীরে নানাবিধ অসুখের মূল কারণ। ডায়াবেটিসের মতো রোগও শুধু এই কার্বোহাইড্রেট অতিরিক্ত নেওয়ার ফলেই সৃষ্টি হয়। তাই কার্বোহাইড্রেট থেকে দূরে থাকতে পারলেই আমরা স্ট্রেস ফ্রি থাকতে পারব। আবার এমন কিছু লোক আছে যাদের কার্বোহাইড্রেট জনিত খাবার খেলে ভালো লাগে, না খেলে স্ট্রেস মনে করে। তাদের আসলে সুগারের প্রবলেম আছে। তাছাড়া স্বাভাবিকভাবেই কার্বোহাইড্রেট জনিত খাবার থেকে দূরে থাকলেই স্ট্রেস ফ্রি থাকা সম্ভব। 3 নম্বর হচ্ছে ব্যায়াম। ব্যায়াম করলে রাতে ঘুম ভালো হবে, তাই আমরা ব্যায়ামের মাধ্যমেও স্ট্রেস ফ্রি থাকতে পারবো। স্ট্রেস ফ্রি থাকার গুরুত্বপূর্ণ উপায় হলো ব্যায়াম। 4 নম্বর হলো খারাপ খবর, দুঃসংবাদ বা খারাপ খবর থেকে দূরে থাকা। আমরা সব সময় খারাপ খবরটাই বেশি শুনে থাকি। খারাপ খবর আপনাকে চিন্তিত করে দিবে, তাই যত সম্ভব খারাপ খবর থেকে দূরে থাকতে হবে, তাহলেই স্ট্রেস ফ্রি থাকা সম্ভব। 5 নম্বর হলো ম্যাগনেশিয়াম জনিত খাবার। ম্যাগনেশিয়াম জনিত খাবার যদি খান, তবে আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করবে এই খাবার। তাই প্রচুর পরিমাণে শাকসবজি 7 থেকে 8 কাপ পরিমাণ খাবেন, তাহলেই আপনার শরীরে ম্যাগনেশিয়াম চলে আসবে, আর ম্যাগনেশিয়াম আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করবে। তাই আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে শাকসবজির পরিমাণ রাখতে হবে অনেক বেশি। 6 নম্বর হলো
ভিটামিন ডি এটা সব জায়গায় প্রমাণিত ভিটামিন ডি যদি আপনি খান তবে আপনি স্ট্রেস ফ্রি থাকতে পারবেন রোদের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে তাই আমরা খুব সহজেই প্রাকৃতিক ভাবে রোদ থেকেই ভিটামিন ডি নিতে পারি আবার যদি প্রয়োজন হয় তাহলে সাপ্লিমেন্ট হিসেবেও ভিটামিন ডি নিতে পারি সাত নম্বর হলো প্রকৃতির সাথে সম্পর্ক আগেকার দিনে অনেক ডাক্তার কিন্তু মানসিক রোগী বা অন্যান্য রোগীদেরকে বলতো আবহাওয়া পরিবর্তন করতে বা প্রাকৃতিক সম্পর্কটাকে বৃদ্ধি করতে প্রকৃতির সাথে সম্পর্ক সৃষ্টি করা ভ্রমণ করা এটা কিন্তু খুব ভালো একটি অভ্যাস তাই প্রকৃতির সাথে সম্পর্ক আপনাকে স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করবে আট নম্বর হলো কিটো বা কিটন আপনার শরীরে যদি কিটোনের পরিমাণ বেশি থাকে এবং আপনার শরীরে জ্বালানি হিসেবে যদি কিটন থাকে তবে আপনি খুব সহজেই স্ট্রেস ফ্রি থাকতে পারবেন নয় নম্বর হলো নারিকেল তেল নারিকেল তেলকে মেডিসিনাল হিসেবেও ব্যবহার করা হয় যদি আপনি নারিকেল তেল প্রতিদিন খাবারে রাখেন তবে আপনার ব্রেন ভালো কাজ করবে এটা কিন্তু মানসিকভাবে স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করবে এই হলো আমার নয়টি উপায় যার মাধ্যমে আপনারা স্ট্রেস বা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন এই উপায়গুলো একত্রিত করলে বলতে পারি আমরা যদি ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এর লাইফস্টাইল ভালো মতো ফলো করি তবে অনায়াসে আমরা স্ট্রেস ফ্রি থাকতে পারব আর যারা জেকে লাইফস্টাইল ফলো করতে পারেন না বা চান না তারাও এই উপায়গুলোর মাধ্যমে স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করতে পারেন কেমন হলো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং বিন্দুমাত্র উপকারে আসে তাহলে প্লিজ 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 আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং খুদা হাফেজ